এরকম ভূতের মতন হ্যালো বলছে, হ্যালো হ্যালো মাই ফ্রেন্ডস, দা বারো মতে মনে হয় कहां से आते हैं तुमरा सबाई अदिति আর তোমরা সবাই অদিতি আর সৌরভ কে আবার দেখতে পাচ্ছো আবার দেখতে পাচ্ছো বান্ডা ক্লাস উইথ অদিতিস লাইফস্টাইল কোথায় আছি আমরা আজকে আছি সাউথ সিটিতে সাউথ কোরিয়া বলছে মাথাটা একদম খারাপ হয়ে গেছে আমরা আজকে আছি হলো সাউথ সিটিতে আর আজকে এতদিন পর স্যার আমার সাথে এসেছে স্যার ভীষণ বিজি মানুষ আমার সাথে আমাকে একদম টাইমই দিতে পারছে না সারাদিন ধরে নিজে নিজে একা একাই ব্লগ করে যাচ্ছে একা একাই হ্যাঁ ওকে একা একাই ব্লগিং করে যাচ্ছে আর একা একাই সব কিছু নিয়ে নিচ্ছে ওর মনেও নেই যে আমি আছি বলে আজকে এখানে এসেছে বেসিক্যালি ও কোনো কমে না ও এমনি এমনি আমাকে কোম্পানিতে এসেছে এখানে সমস্ত কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছে আমি এসেছি হলো একটা স্পেসিফিক কারণের জন্য কারণটা হচ্ছে হলো তোমাদের সবাইকে বলি বেসিক্যালি আমার আর শুভর মোটামুটি পরশু দিন হ্যাঁ 14th of December আমাদের 4 বছর কমপ্লিট হচ্ছে ও মা গো টুরুলা এটা সবাই বলে অ্যানিভার্সারি অফ দ্যাট বাট কোনো অ্যানিভার্সারি না জাস্ট আমার আর ওর 4 বছরের ফ্রেন্ডশিপ আমার আর ওর 4 বছরের ফ্রেন্ডশিপ কমপ্লিট হচ্ছে সো তার জন্য আমি ওর জন্য কিছু গিফট কিনতে চাইছি যেটা ওর একটু ফেমাস মানে যেটা ও ভালোবাসে আর একটু ব্র্যান্ডেড ঠিক আছে পার্টিটা দেবে কি 4 বছরে সেটা একদমই দেবো না চল পার্টিটা আগে দাও পার্টি দাও খাওয়া দাও কোনো পার্টি পার্টি হবে না তাহলে বুঝি সো লেটস গো আমরা এখন যাই দেখি কি কি কেনাকাটা করছি কি কি ওর জন্য কিনতে পারি আজকে শপিং বলে এসেছি আমি জানি না আমি কিচ্ছু ভেবে আসিনি কি কিনবো বাট হ্যাঁ কিছু কিছু জিনিস মাথায় আছে তো বলে বলে প্ল্যান করছি কি কিনবো সেন্ট কিনবো জামা কিনবো ক্রপ টপ কিনবো ও সরি ক্রপ টপ ও কি ছেলে না মেয়ে যে ক্রপ টপ পরবে মাথা খারাপ হয়ে গেছে সো লেটস গো এন্ড সি আমরা এখন আছি দাঁড়াতে জরা জরা পিয়ানো গানটা ভুলে গেছি যাই হোক আমার নাম সৌরভ এই চ্যানেলটার কোনো নাম নেই চ্যানেলটার নাম পেয়ে যাবে তোমরা ক্যামেরা ধরেছি অদিতি অদিতি ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ আমরা ঘুরে ঘুরে ওর জন্য নিলাম হচ্ছে একটা জুতো এন্ড জুতোটা এক্স্যাক্টলি কিরকম ছিল তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাম্যান প্লিজ এদিকে আসো তোমাদেরকে আমি দেখালাম যে আমি কি কিনেছি ক্যামেরা স্টার্ট হওয়ার পর বলছো স্টার্ট করেছো মানে পাগল হয়ে গেছে দেখছো এই বাচ্চাদের জিনিসপত্র ওর বাচ্চা যদি হয় ভবিষ্যতে ওর দেবো বা ফিউচারে দেবো বলে আমি দেখছি ও লাভলি ওইটা দেখছিলাম ওই জন্যই আমি মানে ভুলে গেছি স্টার্ট হয়ে খালি বাজে বাজে কথা ভুল ভাল কথা কোনো ভালো কথা নেই ওর মুখে ভালো কথা যাই হোক খুব ভালো ভালো গিফট করেছে খুব দারুণ গিফট করেছে এত বড় মন কিনেছে গিফট করিনি এখনো এত বড় মন আমার যদি এরকম গার্লফ্রেন্ড থাকতো একটা বিরাট বড় মনের না জোকস পার সত্যি খুব ভালো লাগছে এত সুন্দর ভালো লাগছে আর ভালো ভালো গিফট করেছে খুব ভালো লাগছে আবার করেছে এখনো করিনি রে করবে খুব ভালো লাগছে কিনেছি খুব ভালো লাগছে এই হয়েছে আমাদের ফুড কোর্ট তোমরা দেখতে পাচ্ছ সাউথ সিটির একদম টপ ফ্লোরে ফুড কোর্ট উঠতে উঠতে আমার দম একেবারে ঝাঁকানাকা হয়ে গেল ঝাঁকানাকা হয়ে গেল আমার একদম ফাইনালি এসছে আমাদের খাবার আমরা তো প্রচন্ড আমাদের খিদে পেয়েছে ওর মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে গাইস খিদে পেয়ে আমাদের ফাইনালি খাবারটা এসছে আমরা এখন খাবো দিস ইজ লুকিং ডিলিশিয়াস যেহেতু ভিডিও করা অ্যালাউ না সে কারণে খুব লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি ভিডিও চালিয়ে দিয়ে আমি অ্যাজ ইফ প্রিটেন্ড করছি যেন আমি ফটো তুলছি বাট আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি আচ্ছা তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট আমাদের এখানে লিফট চলে এসেছে আমরা এখন লিফটে ঢুকছি আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি পার্কিংয়ে যেখানে আমাদের গাড়িটা পার্ক করেছি অ্যান্ড প্রচুর শপিং হয়ে গেছে আর শপিং এর দরকার নেই বাজে রাত 9টা বাড়িতে ফিরতে ফিরতে রাত 10টা বাজবে আমার তো রাত 11টা বাজে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে মানে আচ্ছা তো আমরা ও বাই দ্য ওয়ে আমরা লিফটে এসে বকাবকি শুরু করে দিয়েছি উইদাউট প্রেসিং দ্য বাটন যে আমরা কোথায় যাব মানে এই ভিডিও করতে করতে সবকিছু ভুলে যাই যাই হোক আমরা অলমোস্ট নিচে চলে গেছিলাম তারপরে ও সাডেনলি রিয়েলাইজ করলো যে ওর ব্যাগটা এখানেই ফেলে দিয়ে চলে গেছে ইউ আর সো ফানি ওটা নে আনারে হেলমেটটা এখানেই ফেলে দিয়ে চলে যাবে কাটাতে হবে চল পাগলের মতন সব প্রলাপ মানে সিরিয়াসলি কে নিজের ব্যাগ এখানে ফেলে দিয়ে চলে যায় চল লেটস গো ওলা